সব অপেক্ষার অবসান। মহিদুলের নিথর দেহেও এসে পৌঁছালো গ্রামের বাড়ি চলকোলার। শোকবিহল পরিবার পরিজন কান্নায় ভেঙে পড়ল। গত 11 তারিখ বাম ছাত্র যুব নবান্ন অভিযানে গিয়ে আহত হয়েছিল মহিদুল। অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কদুলপুরের চারকোলার 32 বছরের যুবক মহিদুল ইসলাম মিদ্দা। গতকাল ভোর রাতে চিকিৎসারত অবস্থায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়েছিল। তার মরদেহর অপেক্ষা ছিল কতুলপুরের চারকোলা গ্রাম। সারাদিন দীর্ঘ অপেক্ষার পর রাত্রি 12:30 নাগাদ মহিদুলের নিথরদেহ এসে পৌঁছলো গ্রামের বাড়ি চারকোলায়। স্বজন হারানো কান্নায় ফেটে পড়ল পরিবার পরিজন, শোকস্তব্ধ গোটা গ্রাম। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। আজ রীতিমিতি মেনে মহিদুলের মরদেহ কবরস্থ করে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। এত কিছু ঘটনা ঘটার পর সরকার এখন চাকরির প্রতি কি বলবে? যারা চাকরি হাজার হাজার ছেলে মেয়ে দিতে পারছে না বলে তো এই ছেলেটি সেদিন আন্দোলনে ছিল। এই সরকার আর কি চাকরি দেবে? চাকরি দিতে পারলো না, ছেলেমেয়েরা বেকার হয়ে ঘুরছে বলে মহিদুল তাদের দাবিতে রাস্তায় নেমেছিল। তার জন্য খুন হতে হবে পুলিশের লাঠিতে, সেই সরকার কি চাকরি দেবে? আগে এই ঘটনার বিচার হোক। যেভাবে গোটা পরিবারটা শোকে পাথর হয়ে গেছে, মা স্ত্রী বাচ্চারা যেভাবে একেবারে কান্নায় ভেঙে পড়েছে, এর মূল্য আগে দিন, আগে তার উত্তর দিন, তারপর বাকি কথা হবে। জনগণের উত্তর আদায় করে ছাড়বে এই কান্না, এই শোকের আবহ এ নেওয়া যাচ্ছে না। আমরা যারা বাড়িতে এসেছি আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, আমরা নিজেই আমাদের 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 শরীরের মধ্যে একটা অন্যরকম অনুভব হচ্ছে। সুতরাং এটার কোনো ক্ষমা নেই এই অপরাধ। এসব অন্য কিছু বলে এই অপরাধকে আড়াল করা যাবে না, অন্য কোনো প্রলোভন দিয়ে। একজন, আবারও বলছি, একজন মায়ের সন্তান, একজন স্বামীর, একজন স্ত্রীর স্বামী, একজন বাচ্চার বাবা, তার খুনের ই করা যায় না, প্রলোভন দিয়ে তার কম্পেনসেট করা যায় না। সাংবাদিক বন্ধুকে বলছি আপনাদের কাজ হয়েছে? আর হয়ে গেলে কাজ আছে।